رسول کریم صلی اللہ تعالی علیہ وسلم دو ماس آگ تھیکے رمضانے پرستتی شروع کرتے رسول کریم صلی اللہ تعالی علیہ وسلم قولی ابن فیلی کتھا ابن کاز دیے رمضانے پرستتی شروع کرتے کتھائی شروع کرتے رسول زبانے شروع کرتے اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان এটা দিয়ে কথায় প্রস্তুতি নিতেন রজব এবং শাবানে রাসূল সবচেয়ে বেশি নফল রোজা রেখে কাজে প্রস্তুতি নিতেন শাবান মাসে রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন রোজাকে ইস্তিকবাল করতেন রোজা দিয়ে যেমনটি নামাজকে ইস্তিকবাল করতে হয় নামাজ দিয়ে ফজরের নামাজের ফরজকে ইস্তিকবাল করতে হয় সুন্নত দিয়ে জোহরের ফরজকে ইস্তিকবাল করতে হয় সুন্নত দিয়ে সুন্নতকে ইস্তিকবাল করতে হয় তাহিয়াতুল ওয়াজু আর দুখুলুল মসজিদ দিয়ে ঠিক তেমনি ভাবে রোজাকে ইস্তিকবাল করতে হয় রোজা দিয়ে এজন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন আল্লাহর নবী শাবানে এভাবে রোজা রাখতেন আমাদের মনে হইতো রাসূল যেন জীবনে আর কখনো রোজা ছাড়বেন না রোজাকে রোজা দিয়েই তিনি ইস্তিকবাল করতেন রজব মাস এলে পরে রাসূল সাদ্দা মিজারাহু নিজের কোমরকে বেঁধে নিতেন শুধুই রমাদানের ইস্তিকবালের জন্য এজন্য খুব মুনাসিব সময়ই আপনাদের এই মাহফিলের আয়োজন যখন রমাদানের প্রস্তুতিমূলক কিছু কথা আমাদের শোনা দরকার ছিল ঠিক সেই সময়ই আপনাদের এই আয়োজন আল্লাহ তাআলা এই আয়োজনকে কবুল ফরমা আমিন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই আয়োজনের সিলসিলাকে জারি ফরমা আমিন আল্লাহ তাআলা কোরআনে কারীমে শুধু একটা বিধান রমাদানের ফজাইল রমাদানের মাসাইলকে একসাথে চার আয়াতে কারীমা দিয়ে একসাথে উল্লেখ করেন পুরো রমাদানের মাসাইল সমষ্টিগতভাবে পুরো কোরআনে একসাথে উল্লেখিত আছে আর কোনো বিধানের সম্মিলিত একসাথে নাই বাহ্যিক দৃষ্টিতে রমাদান একটু কষ্টদায়ক ইবাদত বাহ্যিক দৃষ্টিতে রোজা একটু কি কষ্টের বাহ্যিক দৃষ্টিতে একটু কি কষ্টের প্রথম শোনাতে একটু কষ্টের এজন্য রোজাকে রব্বে করিম এতটা সুনিপুণভাবে এতটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন যেন শুনতেও আর কষ্ট না হয় সুবহানাল্লাহ যেন রোজা বুঝতে আর কষ্ট না হয় যেন রোজা রাখতেও কষ্ট না হয় এজন্য আল্লাহ তাআলা রোজার আন্দাজ আলাদা আন্দাজে রোজা বয়ান করেন প্রথম শব্দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা প্রথম শব্দ হলো যেমন স্কুলের প্রিন্সিপাল স্যার যদি হেডমাস্টার যদি এই স্কুলের ছাত্রদের জন্য কোনো নোটিশ করেন তাহলে নোটিশ বোর্ডে নোটিশ টাঙ্গান নোটিশ বোর্ডে নোটিশ ঝুলান ঝুলাবার আগে এই নোটিশের উপরে কী লেখেন প্রথম কাকে লক্ষ্য করে নোটিশ করেছেন এই শব্দ লিখতে হয় এত দ্বারা অত্র স্কুলের সমস্ত ছাত্রদেরকে জানানো যাচ্ছে যে বলে কি বলে না এই নোটিশের মধ্যে কিন্তু অন্য কোনো স্কুলের ছাত্র দাখিল নাই এই স্কুলের কোনো ছাত্র খারিজ নাই এই স্কুলের কোনো ছাত্র এই নোটিশের বাহিরে নাই অন্য কোনো স্কুলের কোনো ছাত্রছাত্রী এই নোটিশের ভিতরে নাই এজন্য শব্দ বলে এত দ্বারা অত্র স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে যে ঠিক আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এত দ্বারা সমস্ত মুমিন মুমিনাতকে জানানো যাচ্ছে যে সুবহানাল্লাহ বলেন এত দ্বারা সমস্ত মুমিন মুমিনাতকে জানানো যাচ্ছে যে স্কুলের নোটিশ সমস্ত ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে যে আগামী এত তারিখে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে হ্যাঁ বলে কি বলে না তো
এর মধ্যে যেমন এই স্কুলের কোনো ছাত্রী ছাত্রী বাহিরে নাই, বাহিরের কোনো ছাত্র ছাত্রী এখানে প্রবিষ্ট নাই, তো রব্বি করিম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আগামী রমাদানের চাঁদের প্রথম তারিখ থেকে রোজাকে লিখে দেওয়া হয়েছে। কি হয় তাহলে, কোনো ইহুদি এর ভিতরে নাই, কোনো নাসারা এর ভিতরে নাই, কোনো হিন্দু আর বেঈমান এর ভিতরে নাই, কোনো মুমিন নারী আর পুরুষ এর থেকে বাহিরে নাই। ডিসি সাহেব যদি তার ফিয়নকে কোনো গুরুত্বপূর্ণ অর্ডিনেন্স দিতে হয়, এটা মুখে না দিয়ে লিখে দেয়, মুখে না দিয়ে কি আর মামুলি বিষয় হলে মুখে বলে দেয়, এই ওই চেয়ারটা ওটা সরাইয়া দাও, ওই চেয়ারটা সরাইয়া দাও, মুখে বলে দিস শেষ, হ্যাঁ চেয়ারটা সরাইয়া দিস, এবং ওই দোকানটাকে আমার অফিসের সামনে থেকে উঠে যেতে বলো, সারাটা লিখে দিলে ভালো হয়, গুরুত্বপূর্ণ নোটিশ লিখে দেয়, আর মামুলি বিষয় বলে মুখে বলে দেয়। তা আল্লাহ তাআলা বলেন রোজা গুরুত্বপূর্ণ, এজন্য লিখে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। সিয়াম শব্দের অর্থ আল ইমসাক, বাদ দেয়া। কি কি বাদ দেয়া? খাবার বাদ দেওয়া, পানীয় বাদ দেওয়া, হালাল স্ত্রী বাদ দেয়া। এবার প্রথম শব্দই সাহাবায়ে কেরামের হৃদয়কে যেন ঘাবড়িয়ে দিল, কিভাবে সম্ভব, সব বাদ দিব, ইসলামে নাকি সব বাদ দিব? তো আল্লাহ তাআলা বলেন না, ঘাবড়াবার কিছু নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী ওয়ালাদের উপরে যেভাবে লেখা হয়েছে তোমাদের উপরে এভাবেই লেখা হয়েছে, ওদের যেমন রাখতে কোনো অসুবিধা হয়নি তোমাদেরও রাখতে তেমন কোনো অসুবিধা হবে না। কি হয়, বিপদ যদি ব্যাপক হয় সহনশীল হয়, কি বলছি, বিপদ যদি কি হয় ব্যাপক হয় এটা কি হয়, ক্লাসে কোনো ছাত্র সবক পারে নাই, তো টিচার বললেন সবাই দাঁড়াও কানে ধরে দাঁড়াও, তো সত্তর জন কানে ধরে দাঁড়াইছে, এখন আর কারোর শরম লাগে? আর যদি একজন দুজন কানে ধরে দাঁড়া অনেক শরম। তো আল্লাহ তাআলা বলেন ঘাবড়াবার কিছু নাই, আগে ওয়ালাদের উপরেও লিখা ছিল, তারাও পারতে অসুবিধা হয়নি তোমাদেরও রাখতে অসুবিধা হবে না। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম উদাহরণ দিয়ে যখন রব্বে করিম বুঝিয়ে দিলেন, এবার যেন সাহাবায়ে কেরামের কলিজা শান্ত হয়ে গেল, শান্ত হয়ে নিজেরাই জিজ্ঞেস করতে লাগলেন, আচ্ছা রোজা রাখলে কি দিবে? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে না আমি তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দিব, অর্থাৎ আমার কাছে নবুয়তের পরে আর রেসালাতের পরে সবচেয়ে বড় এক সম্পদ আমার কাছে আছে, এটার নাম হলো তাকওয়া। এর চেয়ে বড় সম্পদের নাম কি ছিল? নবুয়ত আর রেসালাত। এর আগের সম্পদটার নাম কি? নবুয়ত আর রেসালাত। এই সম্পদের পরে আমার কাছে একটা সবচেয়ে বড় দৌলত আছে, এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। তাকওয়া হলো নবুয়ত আর রেসালাতের পরে আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বড় দৌলত। তা আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাও আমি কথা দিলাম তোমরা যদি রোজার হক আদায় করো আমিও দেওয়ার হক আদায় করব। আল্লাহ কি দিবেন? যাও আমি তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দিব, আমি তোমাদেরকে কি বানিয়ে দিব? মুত্তাকি বানিয়ে দিব। এবার তো সাহাবায়ে কেরাম আনন্দের আতিশয্যে রোজাকে আমাদের উপর লিখে দেওয়া হয়েছে, যেমনটি আগে ওয়ালাদের উপর লিখা হয়েছিল আমাদেরকে তাকওয়ার দৌলত দিয়ে দিবেন, আল্লাহ তাহলে কতদিন রাখবো, কতদিন? তা আল্লাহ তাআলা বলেন আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন? আচ্ছা যদি বলতেন এক মাস তাহলে আমরা ঘাবড়া যেতাম, বাবা রে এক মাস নাগায় থাকবো, ওরে মা গো এক মাস নাগায় থাকবো। কিন্তু আল্লাহ তাআলা আকরা বিলাল ফাহাম, বুঝের কাছাকাছির জন্য, যেন বুঝতে সহজ হয়, যেন কারোর বুঝে অসুবিধা না হয়, এজন্য আইয়ামান মাদুদাত, অল্প কতক দিন? সুবহানাল্লাহ, 360 দিন থেকে মাত্র 30 দিন, তো মাত্র 12 ভাগের এক ভাগ,
মাত্র 12 ভাগের কি এক ভাগ অল্প কয়টা দিন এবার অল্প কয়টা দিন সাহেব শুনে সাহাবা ইকরাম ও আচ্ছা শুধু অল্প কয়টা দিন শুধু অল্প কয়টা দিন আচ্ছা এবার সঙ্গে সঙ্গে কেউ যেন বলে উঠলেন আল্লাহ আচ্ছা যদি কেউ অসুস্থ হয় যদি কেউ সফরে যায় এই বেটা কি করবে তো আল্লাহ তাআলা বলেন فمن كان منكم مريضا او على سفر فعدة من ايام اخر যদি কেউ অসুস্থ হয় এতটা অসুস্থ হয় সে রোজা রাখলে মরে যাবে অথবা তার অসুস্থতা বেড়ে যাবে সে যদি এতটা অসুস্থ হয় او على سفر অথবা সে যদি 45 মাইল দূরত্বের কোন সফর করে যেখানে গেলে পরে তার ইফতার আর সাহরি অসুবিধা হইতে পারে এমন মুহূর্তে সে কি করবে ফাইদাতুম মিন আইয়ামিন উখর জীবনে যখন সুস্থ হয় জীবনে যখন সফর থেকে ফিরে আসে তখন সে রোজাগুলোকে কাজা করে দিবে কি সহজ না কঠিন এবার একজনে বলল উঠল আমার মা এতটা বুড়ো তিনি তো জীবনে আর কখনো সুস্থ হওয়ার সম্ভাবনা নাই আমার দাদা এতটা বুড়ো তিনি জীবনে আর কখনোই সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এতটা বুড়ো হলে পরে যে জীবনে আর কখনোই রোজা রাখতে পারবে না আল্লাহ তার কি হবে আল্লাহ তাআলা বলেন তারও কোনো ঘাবড়াবার কারণ নাই তার আর রাখতে হবে না একজন মিসকিনকে এক বেলা পেট পুরে খাবার খাইয়ে দিলেই হবে কি পরিমাণ সহজ বলেন সহজ না কঠিন وعلى الذين يطيقونه فدية طعام مسكين আর যারা রোজা রাখতেই পারবা না রোজা রাখতেই পারবা না তারা একজন মিসকিনকে খাবার দিয়ে দিবা সাদাকাতুল ফিতর যে পরিমাণ হয় এই পরিমাণ টাকা বাংলাদেশের টাকা কত হতে পারে 80 টাকা এবার আরেকটু বেশি হবে এবার আরেকটু কি হবে এবার আরেকটু বেশি হবে এবার আরেকটু বেশি হবে কারণ খেজুর 100 টাকার খেজুর আপনাকে কিনতে হবে 300 টাকা দিয়ে প্রস্তুতি নিয়ে রাখেন কি বলছি বলেন আপনি যদি 500 টাকার খেজুর কিনেন আপনি বুঝতে হবে আপনি কিনছেন 300 টাকা দিয়ে আর 200 টাকা জমা দিয়ে রাখলেন কেউ কানাডা আর ইতালি বাড়ি করার লাগা এটা মাথায় রেখে খেজুর কিনেন শুধু শুধু ওই ছোটখাটো ব্যবসায়ীকে ধমক দিবেন না এদের পেছনে আরো বড় ব্যবসায়ী আছে যাদের অস্ট্রেলিয়ায় বাড়ি অর্ধেক হয়ে রয়েছে আর অর্ধেক বাকি রয়েছে ঘাবড়াবার কোনো কারণ নাই এবার একটু বেশি হবে এবার একটু কি হবে বলেন বেশি হবে কারণ এখানে বসে আপনি খেজুর খাবেন 200 টাকা বাড়তি দিয়ে খেতে হবে কত টাকা 200 টাকা বাড়তি গুনবেন প্রতি 1 কিলো খেজুরে 200 টাকা বাড়তি গুনে আপনি কিন্তু খেজুর খাবেন আর খেজুরে কইবেন তুই আর আমার ঘরে আইবিনি কি ভাই তাহলে এবার একটু বেশি হবে এক মিসকিনকে সাদাকাতুল ফিতর বরাবর যদি দিয়ে দেন তো ইনশাআল্লাহ বলে ওই বুড়ো রোজা থেকে ছুটি সুবহানাল্লাহ রোজা থেকে কি এবার আল্লাহ তাআলা বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম এই আয়াতের একটু তাফসীর আছে আমাদের সময়ের কারণে আমরা এই আয়াতের পক্ষে বিপক্ষে তাফসীর করার সুযোগ পাব না এটা আমাদের আজকের আলোচ্য বিষয় না তো এই জন্য এই আয়াত একটু আলোচনা সাপেক্ষ আছে এই আয়াতে রব কি বুঝাতে চেয়েছেন কিন্তু সহজ ভাষা এই আয়াত হলো পরামর্শ এই অংশটুকু হলো পরামর্শ যদি তুমি ভালো কাজ করো এটা তোমার জন্য অনেক ভালো আর যদি তুমি রোজা রাখো এটা তোমার জন্য অনেক ভালো এটা তোমার জন্য কি অনেক ভালো এটা দিলেন একটা পরামর্শ এই পরামর্শটা কেমন যেমন ধরেন আপনার বস কর্মচারীকে কি বললো ধরো আমি তোমাকে 300 টাকা দিলাম 300 টাকা দিয়ে তুমি খেজুর নিয়ে আসবা তবে খেজুর আনবা যে 10 জন দোকানদার আছে অমুকের কাছ থেকে আনলে ভালো হয় অমুকের কাছ থেকে আনলে কি হয় এটা কি নির্দেশ না পরামর্শ এটা হলো পরামর্শ যদি সে অমুকের কাছ থেকে না কিনে আরেকজনের কাছ থেকেও আনে কোনো অসুবিধা কি কেন এটা হলো কি যেহেতু রোজা না খেয়ে থাকার বিষয় একটু কষ্টকর বিষয় আল্লাহ তারা প্রথম একটু পরামর্শ দিলেন সুবহানাল্লাহ রোজা রাখলে ভালো হয়
কি বলছে বলেন? রোজা রাখলে কি হয়? ভালো। এটা দিয়ে কি ফরজ বুঝাইছে? না, রাখা না রাখা বরাবর, রাখলে ভালো, কিন্তু দোটক বুঝায় নাই, চূড়ান্ত সিদ্ধান্ত বোঝানো হয় নাই। বললেন রোজা রাখলে ভালো হয়, রোজা রাখলে কি হয়? এটা যেমন এমন, এখানে দশজন বেটা দুধ বিক্রি করে, দশজনের দুধ নিয়ে বসছে, 5 কিলো 5 কিলো, আপনি দুধ কিনবেন কিন্তু চিনছেন না আপনি কাঠটা কিনবেন কোনটা ভালো হয়। আপনি একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলেন, ভাইয়া এখানে কাঠটা কিনলে ভালো হয়? সে কয়, ওই ব্যাটারটা কিনলে ভালো হয়, এ ব্যাটা মাঝে মাঝে নামাজ পড়ে, এ ব্যাটারটা কিনলে কি হয়? আচ্ছা এবার বলুন তো আপনি এখন কোনটা কিনবেন? যে বলছে এটারটা কিনলে ভালো হয় এটা কিনবেন, ঠিক না? যে বলেছে এটা কে বলছে চিনেন না, কেমন মানুষ চিনেন না, মিছে কথা না সত্য কথা তাও আপনি জানেন না, লেকিন শুধু বলেছে এটারটা কিনলে ভালো হয়, আপনি কিন্তু এখন এটারটাই কিনেন, ঠিক না? ভাই ঠিক বলেন, শুধু আপনি কিনেন না, একটু পরে আপনি আরেকজনে বলছে, ভাই আপনি দুধ কার কাছ থেকে কিনছেন? ভাই আমি ওই কোন আর ওই নম্বরের কাছ থেকে কিনছি, ওই সবুজ কর্তাওয়ালার কাছ থেকে কিনছি, ভাই এটা ভালো হয়। আপনারা কইছে কে ভালো হয়? রিক্সাওয়ালা। এবার আপনিও কি করেন? ভালো হয়। এবার আরো দশজনের কেউ ভালো হয়, এখন গোটা বাজারে কেউ ভালো হয়, কোনটা ভালো হয়? সবুজ জামাওয়ালাটা ভালো হয়। এটা হইল পরামর্শ। একজন মানুষ যদি বলে ভালো হয়, এটা যদি এতটা ভালো হয়, যেমন ধরেন আপনি ছেলে বিয়ে করাবেন, লক্ষ্মীপুরের ছেলে বিয়ে করাবেন, তো লক্ষ্মীপুরে আপনি মেয়ের খোঁজ খবর নিতে গিয়া এক রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছেন, এই মেয়েটা কেমন? রিক্সাওয়ালা কয়, ভাই মেয়েটা অনেক ভালো। আপনার প্রথম সাপোর্টেই আপনার দিল খুশি হয়ে গেছে, যাক একজনে ভালো কইছে। এবার সিএনজিওলারে জিজ্ঞেসেন, ভাই কেমন? কয়, ভালো হয়। বুঝে না কথা। এবার দুধওয়ালারে জিজ্ঞেসেন, কয় কি হয়? ভালো হয়। এবার বাড়ির সামনে সার দোকানদারে জিজ্ঞেসেন, কি হয়? উমা ভালো হয়। এ সবার ভালো হয় মিললে কত ভালো হয়। রিক্সাওয়ালাও কয় ভালো হয়, সিএনজিওয়ালাও কয় ভালো হয়, ড্রাইভারও কয় ভালো হয়, দুধওয়ালাও কয় ভালো হয়, আপনিও কন ভালো হয়। এবার যিনি ভালো বানিয়েছেন তিনি বলেন রোজা রাখাটা ভালো হয়। সুবহানাল্লাহ বলেন, কে বলে ভালো হয়? এবার বানানে বলা বলেন ভালো হয়। মজার বিষয় হলো গাড়ির ইঞ্জিনের মধ্যে, এটার মধ্যে পানি দিতে হয়, এই বক্সের মধ্যে মোবিল দিতে হয়, এই বক্সের মধ্যে তেল দিতে হয়, এখানে কিন্তু দাগ দেওয়া আছে, দাগ, এই পরিমাণ মোবিল ঢালতে হবে, এই পরিমাণ পানি ঢালতে হবে, আর কি বলে এই পরিমাণ দিলে ভালো হয়, এই পরিমাণ দিলে ভালো হয়, এই পরিমাণ দিলে ভালো হয়। তো আল্লাহ তাআলা বলেন, তোকে আমি বানিয়ে, তোর পেটটাকে আমি খাবারের গোডাউন বানিয়ে, তোর সুস্থতার গোডাউন বানিয়ে 11 মাস খানা দিয়ে আর 1 মাস দিস না, এটা ভালো হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এখনো কিন্তু সিদ্ধান্ত দেন নাই, এখনো কি দিয়েছেন? পরামর্শ। ওয়াং তাসুমু খায়রুল লাকুম, যদি রোজা রাখো রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। সুবহানাল্লাহ। রোজা রাখাটা তোমাদের শরীরের জন্য ভালো, তোমার রুহের জন্য ভালো, তোমার স্বাস্থ্যের জন্য ভালো, তোমার ডায়াবেটিক্সের জন্য ভালো, তোমার প্যারালাইসিসের জন্য ভালো। ডাক্তার জাহাঙ্গীর কবির বললে কিন্তু অনেক ভালো, আরশের মালিক বললে কিন্তু বেশি ভালো হয় না কি? ডাক্তার সাহেব কবির বললে কিন্তু অনেক ভালো। ডাক্তার সাহেব বলে দিছে এটা কিন্তু কি অনেক ভালো। এবার আল্লাহ কি বলেন? জোরে বলেন না, অনেক ভালো বলেন না। রোজা রাখাটা কি? তাহলে রোজা রাখা খারাপ না ভালো? কে কয় ভালো? সুবহানাল্লাহ। কিসের জন্য ভালো? রুহের জন্য ভালো, নফসের জন্য ভালো, পেটের জন্য ভালো, শরীরের জন্য ভালো, দুনিয়ার জন্য ভালো, কবরের জন্য ভালো, হাসরের জন্য ভালো, জান্নাতের জন্য ভালো। কিন্তু কোনোভাবেই কোনো আবাদত শুধু শারীরিক ফায়দার জন্য করা ঠিক নয়, শারীরিক ফায়দার জন্য করা কি নয়? ঠিক নয়। শারীরিক ফায়দার জন্য আবাদত করব না, শারীরিক রুহের ফায়দার জন্যই আবাদত করব। হ্যাঁ শরীরের ফায়দাও হয়ে যাবে। শরীরের ফায়দাও কি? তাহলে নামাজ শরীরের কসরত, শরীরের জন্য ব্যায়াম, এই জন্য কেউ নামাজ পড়া উচিত হবে না। রোজা গ্যাস্ট্রিকের জন্য অনেক ভালো হয়, এই জন্য রোজা রাখা উচিত হবে না। হ্যাঁ হজ করতে গেলে, হ্যাঁ লম্বা সময় ধরে আমরা তওয়াফের কারণে হাঁটতে হয়, এই জন্য আমি হজ করব না, এই জন্য করবো না। হজ আর আবাদত আর রুহর জন্য করব, করব রুহের জন্য, বাকি হ্যাঁ শারীরিক ফায়দাও এর মধ্যে রব রেখে দিয়েছে।
কি ভাই শারীরিক ফায়দাও রব কি রেখে দিয়েছেন এভাবে সুন্দর করে বলে আল্লাহ তাআলা এবার বলেন ইন কুনতুম তাআলামুন আমি এতটা সুন্দর করে তোমাকে বুঝিয়েছি হ্যাঁ যদি তুমি বুঝতে আচ্ছা এবার দেখেন তো আবেদনটা কেমন হ্যাঁ কি চমৎকার আবেদন রব্বে করিম যেন বলেন বাবা তার ছেলেকে উপদেশ দিয়ে কি বলে হ্যাঁ ছেলে আমার এই কথাগুলো যদি তুমি বুঝতে এক শিক্ষক তার স্টুডেন্টকে কিছু বুঝিয়ে কি বলে হ্যাঁ ছাত্ররা আমাদের আবেদন যদি তোমরা বুঝতে ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম তাআলামুন রোজা রাখাটা অনেক ভালো হ্যাঁ যদি তুমি বুঝতে এবার তো মোটামুটি সাহাবা ইকরাম পুরাটাই বুঝে গেছেন রোজা লিখে দেওয়া হয়েছে যেমনটি আগে ওয়ালাদের উপরে লিখে হয়েছিল আমাকে তাকওয়া দিবেন বলে আর কি করবেন অল্প কিছুদিন যদি কেউ অসুস্থ হয় পরে রেখে দিলে হবে যদি কেউ সফরে থাকে তাও পরে রাখলে হবে এত বৃদ্ধ যে রাখতেই পারবে না সে একদম মিসকিনকে ফেদিয়ে দিয়ে দিলেই হবে আর যত ভালো কাজ করবা সব ভালো রোজা রাখাটা আরও ভালো যদি তুমি বুঝতে এতটা সুন্দর আলোচনার পরে সাহাবা ইকরাম যেন দিল থেকে জিজ্ঞেস করলেন আল্লাহ আইয়াম মাদুদাত অল্প কতক দিন এটা কবে সুবহানাল্লাহ বলেন এটা কবে তা আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান রমজান মাস সুবহানাল্লাহ সবাই বলেন আবার বলেন রমজান মাস আর মাত্র 12 দিন রমজানের শুভ দিন রহমতের শুভ দিন বরকতের শুভ দিন হ্যাঁ চিনি বেশি করে জমা করেন কারণ রমজানের শুভ দিন হ্যাঁ খেজুর বেশি করে আনেন কারণ রমজানের শুভ দিন বুট কিনেন রমজানের শুভ দিন তেল কিনেন রমজানের শুভ দিন সোয়াবিন কিনেন রমজানের শুভ দিন জুতাওয়ালা জুতার দোকানে জুতা বাড়াও রমজানের শুভ দিন ও ও কাপড়ওয়ালা কাপড় বাড়াও রমজানের শুভ দিন এর লাগে নি রমজানের শুভ দিন কি এই জন্য রমজানের শুভ দিন না অন্য কোনো কাম আছে শাহরু রমাদান রমজান মাস বলেন রমজান মাস শাহরু রমাদান রমজান মাস এবার সাহাবা ইকরাম যেন বললেন আল্লাহ রমজান মাসে রোজা কেন দিলেন রজবে কেন দিলেন না শাবানে কেন দিলেন না শাওয়ালে কেন দিলেন না রমাদানে কেন দিলেন আল্লাহ তাআলা বলেন এটা আমার মাস কারণ এই মাসে আমি আমার কিতাব দিয়েছি এই মাসে আমি আমার কিতাব পাঠিয়েছি সমস্ত আসমানি কিতাব আল্লাহ তাআলা রমজান মাসে পাঠিয়েছেন জাবুর রমজানে তাওরাত রমজানে ইনজিল রমাদানে কোরআন রমাদানে সমস্ত হুফে ইব্রাহিম রমাদানে সুহফে মুসা রমাদানে সমস্ত সহিফাগুলো সমস্ত কিতাবগুলো আল্লাহ তাআলা রমজান মাসেই পাঠিয়েছেন তাহলে রমজান মাস কেন রোজা রাখব রমজান মাসে কি পাঠিয়েছেন রমজান মাসে কোরআন পাঠিয়েছেন রমজান মাসে কোরআন পাঠিয়েছেন এই জন্য রমজানে রোজা রাখবো রমজান মাসে কোরআন পাঠিয়েছি এই জন্য রমজানে রোজা রাখবা তা আল্লাহ তাআলাকে যেন সাহাবা ইকরাম বললেন আল্লাহ রমজান মাসে কোরআন দিয়েছেন বলে রমজানে কেন রাখবো রোজা কোরআন এমন কি জিনিস কোরআন এমন কি জিনিস যে কোরআন আসার কারণে এক মাস শ্রেষ্ঠ হয়ে গেল কোরআন আসার কারণে এক রাত শ্রেষ্ঠ হয়ে গেল এটা কোরআন এমন কি জিনিস আল্লাহ তাআলা বলেন কোরআন তো কোরআন এটা যদি না হতো তো তুই আর কুকুর আর শুয়োর একতি কি আপনারা শুনে থাকবেন জার্মানের বার্লিনে এক কনফারেন্স হয়েছে 1000 মানুষ জমা হয়েছে কত হাজার 1000 মানুষ জমা হয়েছে ওদের স্লোগান হলো ওরা হলো ট্রান্স ট্রান্স ডগ ট্রান্স ডগ এতদিন ছিল ট্রান্সজেন্ডার নারী হয়ে পুরুষের আকৃতি ধারণ করবে পুরুষ হয়ে নারীর আকৃতি ধারণ করবে ওরা বলে নারী হয়ে আর পুরুষ নয় পুরুষ হয়ে আর নারী নয় এখন মানুষ হয়ে ডগ ঘোষক ঘোষণা দিচ্ছে এভাবে বক্তৃতার লাগে ঘোষক ঘোষণা ঘেউ 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 তো একজন উঠে আসছে হ্যাঁ বক্তৃতা দিচ্ছে ঘেউ 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 আরেকজন উঠে আসছে ঘেউ 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 ট্রান্স ডগ সুন্দর কি বলতেছে সুন্দর বলবেন না সুন্দর বলবেন সুন্দর কি ভাই কি ভাই এটা বলে মানুষ হয়ে আর ভাল লাগে না মানুষ আর ভাল লাগে না এখন কুকুর হইতে ভাল লাগে নাউজুবিল্লাহ বলেন এই জন্য কোরআন থেকে যে যত দূরে সরে যায় সে তত অসভ্য হয়ে যায় সে তত জানোয়ার হয়ে যায় সে তত কি বলে সে তত অসভ্য হয়ে যায় জানোয়ার হয়ে যায় কোরআন মানুষকে মানুষ বানায় বলেন
যদি বলেন কোরআন মানুষকে কি বানায়, যদি কোরআনের ছোঁয়ায় আমরা বেড়ে না উঠতাম তা আমরাও অমানুষ হয়ে যেতাম, আমরাও কি হয়ে যেতাম, অমানুষ হয়ে যেতাম। গতকালকে একটা ইসরায়েলি ট্রাক ত্রাণ নিয়ে ঢুকছে গাজাতে, ত্রাণ নিয়ে গাজাতে ইসরায়েলি ট্রাক ঢুকছে। এবার ট্রাক ঢুকার সঙ্গে সঙ্গে খাবারের ট্রাক দেখা গাজাবাসী যখন উপচে পড়ছে, ওদের উপরে বোমবারি শুরু করছে, 150 মানুষ ওই ট্রাকের আশেপাশে শাহাদত বরণ করছে। আপনি বলেন খাবার দেখা, খাবারের টোপ দিয়া, এটাকে খাবারের টোপ দিয়া খাবার অ্যাম্বুশ করছে, ট্রাক অ্যাম্বুশ করছে, এটা খাবারের টোপ দিয়া এখানে মানুষগুলোকে জড়ো করে গুলি করে হত্যা করছে, আপনি কি মনে করেন এরা সভ্য মানুষ? জোরে বলেন, আপনি কি মনে করেন এই এই পরিণতি, এরপর নির্মম পরিণতিতে রব্বে কারিম এদেরকে ছেড়ে দিয়ে, এদেরকে ছেড়ে কথা বলবেন, এদেরকে ছেড়ে কথা বলবেন রব? রব্বে কারিম বলেন আমি আল্লাহকে অক্ষম করতে পারে না, আসমানেও কেউ অক্ষম করতে পারে না, জমিনেও কেউ অক্ষম করতে পারবে না, পৃথিবীর কোথাও আমাকে কেউ অক্ষম করতে পারে না। আমি শুধু ছাড় দেই ছেড়ে দেই না, বলেন আমি শুধু কি দেই, ছাড় দেই ছেড়ে দেই না, আমি কিছু ছাড় দেই ছেড়ে দেই না। দারুলুম দেওবন্দকে নিয়ে, দারুলুম দেওবন্দকে নিয়ে তামাশা শুরু করেছে, শেষ পর্যন্ত দারুলুম দেওবন্দ একটা ইটা ইট খুলে ফেলবে বলে ধমক দেওয়া শুরু করেছে, এমনকি সেখানে লোকজন জড়ো করাও শুরু করেছে। দারুলুম দেওবন্দের একটা ইট আঘাত করে দেখো সারা পৃথিবীতে আগুন চলবে, সারা দুনিয়াতে আগুন চলবে, গজওয়া হিন্দের ভূমিকা রচিত হয়ে যাবে, মনে রাখবা। দারুন দেওবন্দ আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের হৃদয়, বলেন আমাদের কি, 200 কোটি মুসলমানদের হৃদয়, 200 কোটি মুসলমানদের কি কথা দূরে চলে যাবে। বাহরহাল কোরআন থেকে দূরে সরার কারণেই এই এই জানোয়ারগুলো এতটা জানোয়ার। আপনি কি মনে করেছেন বাংলাদেশে যে সভ্য মানুষগুলো, যে শিক্ষিত মানুষগুলো নিজেকে পুরুষ হয়ে জন্মগ্রহণ করে, নিজেকে ছেলে ভাবতে, মেয়ে নারী ভাবতে আনন্দ পায়, নারী হয়ে জন্মগ্রহণ করে ছেলে ভাবতে আনন্দ পায়, নারী হয়ে জন্মগ্রহণ করে ছেলে ছেলে বলে আনন্দ পায়, ছেলে হয়ে জন্মগ্রহণ করে নারী বলতে নিজেকে গর্ববোধ করে, এরা কুকুর নয় আর তো কি, এরা শুয়োর নয় তো আর কি, এরা শুয়োর নয় তো কি আর কি, পৃথিবীর কোনো কুকুরও কি নিজেকে শুয়োর বলে গর্ববোধ করে, পৃথিবীর কোনো কুকুরনি কি নিজেকে কুকুর বলে গর্ববোধ করে, কুকুর কি কুকুরনি বলে গর্ববোধ করে, কুকুরনি কি কুকুর হতে চায়, কুকুর কি কুকুর কুকুরনি হতে চায়, শুয়োর কি শুয়োরনি হতে চায়, শুয়োরনি কি শুয়োর হতে চায়, তাহলে এরা কেন হতে চায়? শুধুই কোরআন থেকে দূরে সরার কারণে, উলাইকাহুম শাররুল বারিয়া, উলাইকাহুম শাররুল বারিয়া, এরা কুকুরের চেয়ে নিকৃষ্ট, এরা শুয়োরের চেয়ে নিকৃষ্ট। এরাই দু চার দিন পরে, দু চারটা বছর পার হলেই এরাই বাংলাদেশের সংসদে, এরাই বলবে আমরা সংসদে আত্মহত্যার আইন চাই। কি বলবে বলেন, আমরা সংসদে কি চাই, আত্মহত্যার আইন চাই। এক নারী হয়ে সে যখন মা হওয়ার যোগ্যতা থাকলো না, সে যখন নানি আর দাদি হওয়ার যোগ্যতা থাকলো না, এক পুরুষ হয়ে বাবা হওয়ার যোগ্যতা হারালো, নানা আর দাদা হওয়ার যোগ্যতা হারালো, এক পুরুষ হয়ে সে যখন নির্মম এক ইতিহাসের শিকার হবে, এক নারী হয়ে সে যখন নির্মম অসভ্যতার শিকার হবে, সে তখন বলবে আত্মহত্যাই আমাদের এই সভ্যতার শেষ ঠিকানা, বলবে আত্মহত্যাই আমাদের শেষ ঠিকানা। এই জন্য আপনার ছেলেকে, আপনার নারীকে, আপনার মেয়েকে কোরআন থেকে যেই পরিমাণ দূরে রাখবেন, আপনার জীবন তত সেই পরিমাণ বেশি উঠবে, আপনার জীবন সেই পরিমাণ অতিষ্ঠ হবে, আপনার জীবন সেই পরিমাণ সভ্যতা থেকে দূরে সরে যাবে, সেই পরিমাণ মানবতা থেকে দূরে সরে যাবে। এই জন্য কোরআন মানুষকে মানুষ বানাবার আখিরি কিতাব। কি বলছে বলেন বলেন বলেন, কোরআন মানুষকে মানুষ বানাবার কি আখেরি গ্রন্থ, কোরআন মানুষকে মানুষ বানাবার আখেরি গ্রন্থ। এই দুই বছরের মধ্যে পৃথিবীর অনেক বিশেষজ্ঞ, কানাডা ইউনিভার্সিটির এক প্রফেসর, ফ্রান্সের ইউনিভার্সিটির প্রফেসর, এরা শুধুই কোরআনে করিমকে ভুল প্রমাণ করার জন্য গবেষণা শুরু করছে, যে আমরা কোরআনে করিমকে ভুল প্রমাণ করে ছাড়ব, শেষ তক কোরআন অধ্যয়ন শুরু করছে, প্রথম পৃষ্ঠায় তাদেরকে ঠেকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, খুলছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এক শব্দ আলিফ লাম মিম, এটা গবেষণা শুরু করছে, এটা এটা কি, এটা কি, এটা অর্থ কি, এটা তর্জমা কি,
এটার ভাব কি? না পারি না। হাজারো কিতাবের সহযোগিতা, না পারি না। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর যে কিতাবে খোলে, না না এটা কোনো ডিকশনারি নাই। সুবহানাল্লাহ বলেন। না এটা কোনো অনুবাদ নাই। এটা কে বলেছে? মোহাম্মদ বলেছে। মোহাম্মদ সে কি কারোর কাছে শিখছিল? না না সে তো কখনো শিখে নাই। সুবহানাল্লাহ বলেন। সে তো কখনো শিখে নাই। সেই শব্দ বললো কিভাবে? আলিফ লাম মিম, এই শব্দ সে বললো কিভাবে? আচ্ছা দেখি সামনে কি বলে। এবার বলে দালিকাল কিতাব লা রাইবা ফি, বলেন দালিকাল কিতাব লা রাইবা ফি। সব গবেষণাকে স্তব্ধ করে দিল, সব গবেষণাকে এখানেই ঠেকিয়ে দিল। রব চ্যালেঞ্জ ছুড়লেন, না 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 এতে কোনো সন্দেহ নেই। এবার ভাবতে থাকলেন পৃথিবীর কোনো লেখক, পৃথিবীর কোনো গবেষক, পৃথিবীর কোনো সংকলক জীবনে তো তার বইতে এই এই শব্দ লিখতে পারে না, এই শব্দ কোনো মানুষ লিখতে পারে না। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোনো মানুষ তার বইতে এই শব্দ লিখতে পারে না। আমার একটা ছোট্ট বই আছে, আল ওয়াবিলুস সাইব, এক কিতাব আমাদের। এই কিতাব আমরা এখানেই লিখে দিয়েছি, আপনি যদি কোনো ভুল ভ্রান্তি পেয়ে থাকেন আমাদেরকে জানালে ব্যথিত হবো। আমরা এখানে লিখে দিয়েছি প্রথম সংকলন, দ্বিতীয় সংকলন, তৃতীয় সংকলন। লেকিন কোরআন এক কিতাব, 1450 আগেও লেখা নাই, আজকেও লেখা নাই, আগামীতেও কখনো লেখা হবে না, এততম এডিশন। আর সুবহানাল্লাহ বলেন, এটা এততম এডিশন লেখা নাই, এততম সংকলন কি নাই বলেন? নাই। এটা প্রথম সংকলন, আজও আছে আগের মতোই, আজও আছে কি আগের মতোই। আচ্ছা আপনি বলুন তো দেখি, সূরা ফাতিহা আমরা এক একজনে জীবনে কতবার পড়েছি, কতবার শুনেছি? প্রতিদিন 32 বার পড়া বা শোনা বলেন? পড়ার শোনা মোট মিলিয়ে প্রতিদিন কতবার? প্রতিদিন 32 বার। গত এক মাসে কতবার? গত এক বছরে কতবার? 2023 সালে কতবার? 24 সালে কতবার? 22 সালে কতবার? 21 সালে কতবার? 20 সালে কতবার? 19 সালে কতবার? পুরা 20 শতাব্দীতে কতবার? 21 শতাব্দীতে কতবার? সুবহানাল্লাহ বলেন। এর বিপরীতে একটা গান শুনেন তো আপনি এর থেকে বেশি পড়ছেন বা বলছেন বা শুনছেন? নাই। পড়ছেন, বলছেন না, শুনছেন না? হ্যাঁ, সারা দুনিয়াতে কোনো ভাষায় কোনো কবিতা? কোনো ভাষায় কোনো কবিতা? এর থেকে বেশি পঠিত কোনো কবিতা কি পৃথিবীতে আসছে? না। কেয়ামত পর্যন্ত আসবে? এর থেকে বেশি দিন ধরে পঠিত কোনো কিতাব? এখানে নিশ্চয়ই বাংলা ভাষা, ইংরেজি ভাষা আপনি অনার্স মাস্টার্স করা কোনো যুবক থাকবেন। 700 বছর আগের শুধু একটা বইয়ের আপনার বাংলা ভাষায় 700 বছর আগের একটা বইয়ের নাম বলেন। পকেটে যা আছে সব দিয়ে দেব চ্যালেঞ্জ। বুঝাতে পারলাম না? 700 বছর আগের একটা বইয়ের নাম বলেন। আর আমার এই বই 700 বছর আগের লেখা। সুবহানাল্লাহ বলেন। আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, 700 বছর আগের লেখা কিতাব, আরবি ভাষা লেখা কিতাব, 700 বছর আগের লেখা। আমরা বাংলা ভাষায় নিয়ে আসছি এই শনে, এই এক মাস হইল। তা আপনারা পারলে আমাদেরকে 700 বছর আগের কোনো ইংরেজি কবিতা পড়ে শোনান। বুঝাতে পারলেন না? তা আমাদেরটা কি বয়স শুধু 700 বছর না, 1450 বছর? আপনার কি মনে হয় আগামী 10 বছরে শেষ হয়ে যাবে না কেয়ামত সকাল পর্যন্ত? বলেন না ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেছে এটাই এক কিতাব, বলেন এটাই এক কিতাব, যেটা ছিল, যেটা আছে, যেটা থাকবে। বলেন কোরআন ছিল, আছে, থাকবে। বলেন, আবার বলেন। আশ্চর্য বিষয় হলো আমাদের এক বুজুর্গ আছেন, বর্তমান পৃথিবীতে এক বুজুর্গ আছেন, হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বরকাতহুম। গত বছর রমাদানে আমরা তার সাথে মুসাফা করার সৌভাগ্য হয়েছে, তিনি এখনও জীবিত আছেন। মহাকাশ গবেষণা কেন্দ্র সারা পৃথিবীতে মুসলমান, সারা দুনিয়ার সমস্ত ধর্মীয় পণ্ডিতদেরকে, নির্বাচিত পণ্ডিতদেরকে দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়ে কনফারেন্স করেছে। প্রথম কনফারেন্সের প্রথম অধিবেশনে তাকে বললেন কিছু কথা বলতে 5 মিনিট, তিনি 5 মিনিট দাঁড়িয়ে শুধু একটা কথা বললেন। আজকের কনফারেন্সের আলোচ্য বিষয় আমরা যত ধর্ম পণ্ডিতরা আছি, সকল ধর্ম বিশেষজ্ঞরা আগামীকালকে যার যার ধর্মগ্রন্থের মূল এবারত থেকে 5 মিনিট করে পড়ে শোনাবে। আগামীকাল বাইবেলওয়ালা তার মূল এবারত
যে আবরত রব পাঠিয়েছেন, রব যে আবরত নাজিল করেছেন, সে আবরতের পাঁচ মিনিট, তাওরাত ওয়ালা পাঁচ মিনিট, জাবুর ওয়ালা পাঁচ মিনিট, যাও তোমাদের গীতা ওয়ালা পাঁচ মিনিট, টিপিকেটা ওয়ালা পাঁচ মিনিট, যাও পাঁচ মিনিট করে তেলাওয়াত করে শোনাবে। আজকের প্রোগ্রাম মুলতবি, কালকে সব প্রস্তুতি নিয়ে আসছে, সবাই ইংরেজি ভাষা শোনায়। আরে কোন ভাষা শোনায়? সবাই উঠা পড়ে ইংরেজি করে। আরে কি আপনি কি পড়ছেন? বাইবেল। বাইবেল ইংরেজিতে নাজিল হয়েছে? না। তা আপনি কোন ভাষায় পড়ছেন? ব্যাস, সব ফেল। এবার তিনি বললেন, তাহলে আমি আমারটা শুনাই। আমি কি শুনাই? এবার ওনারটা আছে না নাই? আছে না নাই? সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহেমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমি জীবনে নোয়াখালী প্রথম সফর করি, এই নোয়াখালী শহরে প্রথম আসি আমি সৈয়দ আব্দুল মজিদ নদীমের সঙ্গে, হুজুরের গাড়ির সাথেই আমি আসছি। হুজুর গাড়িতে বসে আমাকে একটা কিচ্ছা শুনেছেন, কিচ্ছা আমি আপনাদের কি শুনাই। হুজুর বললেন যে হায়দ্রাবাদ, ইন্ডিয়া হায়দ্রাবাদ একটা মুসলিম এলাকা আছে, ওই এলাকাতে হুজুরের দশ দিনব্যাপী তাফসির হয়। কয়দিন ব্যাপী? প্রত্যেক বছর দশ দিনব্যাপী তাফসির হতো। হুজুর বলেন যে এই বছর আমার তাফসিরের উপরে তারা নিষেধাজ্ঞা জারি করেছে, নিষেধাজ্ঞা। হিন্দুস্তান বলেছে তার বয়ান নিষিদ্ধ। আমি গেলাম ওখানে, আমার কাছে তাদের পক্ষ থেকে লিখা কাগজ চলে আসছে, আব্দুল মজিদ নদীম কি তাকরির পর পাবন্দি, আব্দুল মজিদ নদীমের তাকরির উপরে পাবন্দি, তিনি আর তাকরির করতে পারবেন না। দশ দিন ব্যাপী আমি শুধু অপেক্ষা ছিলাম, আমাকে তাকরির করতে দেয় নাই তারা। নয় দিন হয়ে গেল, শেষ তক দশম দিনে আমি আমার কমিটিকে বললাম, তোমরা তোমাদের বয়ান যা আছে সব করো, যেহেতু আমার এখানে লেখা আছে আব্দুল মজিদ নদীম কি তাকরির পর পাবন্দি, তেলাওয়াত পর পাবন্দি নেই। আমার তাকরির উপরে পাবন্দি, লেকিন আমার তেলাওয়াতের উপরে কি নাই? পাবন্দি নাই। হযরত নিজের কণ্ঠে বলেছেন, আমি নিজের কানে শুনেছি, আমাকেই বলেছেন। বলে আমি উঠলাম, বয়ান শেষ, সবার বয়ান শেষ, আমি এবার উঠলাম, আমি ৪৫ মিনিট তেলাওয়াত করলাম, আর ৪০ জনের বেশি মানুষ মুসলমান হল। কি হয়? দালন দাওয়ন্দের সচ্চালা শতবার্ষিকী, সারা পৃথিবীর সমস্ত মেহমানদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, সারা দুনিয়ার সমস্ত মেহমানদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। তেলাওয়াত করছিলেন শেখ কারি আব্দুল বাসিত, সুবহানাল্লাহ বলেন, শেখ কারি আব্দুল বাসিত সেখানে এক নিজের জীবনের অভিজ্ঞতা বলেছেন। একবার ইতালির রোমে সারা পৃথিবী থেকে সমস্ত বিশেষজ্ঞদেরকে ডাকা হয়েছে, সবাইকে তেলাওয়াত করতে বলেছে, সবার তেলাওয়াতের, সবার ধর্মের উপরে তেলাওয়াত করবে, সবার তেলাওয়াতের বিষয় হচ্ছে দেড় মিনিট, দেড় মিনিট, কত মিনিট? দেড় মিনিট। সেখানে উপস্থিত ছিল সারা দুনিয়ার অধিকাংশ প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, সুবহানাল্লাহ বলেন। সেখানে আমাকেও তেলাওয়াতের সুযোগ দেওয়া হয়েছে, আমি মুসলমান হিসেবে কোরআন করিমের তেলাওয়াতের সুযোগ দেওয়া হয়েছে। তা আমি ভাবলাম, দেড় মিনিটে আমি কী পড়ব, দেড় মিনিটে আমার কীভাবে সম্ভব? ওরা তো বাইবেলওয়ালা দেড় মিনিট, জাবুরওয়ালা দেড় মিনিট, তাওরাতওয়ালা দেড় মিনিট, গীতাওয়ালা দেড় মিনিট, পড়ার শেষ। আমি আল্লাহর কাছে দরখাস্ত ঠুকে দিলাম, আল্লাহ আমাকে একটু পড়ার সুযোগ করে দাও। স্পিকারের হাতে হলো সুইচ, মাইক হলো কারির কাছে, বক্তার কাছে, সুইচ ওখানে, দেড় মিনিটের আগে, পনেরো সেকেন্ড আগে আগে একটা বেল টিপবে, এরপরে পনেরো সেকেন্ড, দেড় মিনিট পরে অটোমেটিক এটা বন্ধ, অটোমেটিক কি বন্ধ। তিনি বলেন যে আমি তেলাওয়াত শুরু করলাম, দেড় মিনিট শেষ, তিন মিনিট শেষ, দশ মিনিট শেষ, এক টানা ৪৫ মিনিট। কি ভাই? বলে এটা কোরআন। বলেন এটা কি? এটা কোরআন। তাহলে আল্লাহ তাআলা রমাদান কেন দিয়েছেন? রমাদান দিয়েছেন কেন? শুধুই কোরআনের জন্য রমাদান দিয়েছেন। আর কোরআন কি জিনিস? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন মানুষকে মানুষ বানাবার আখেরি গ্রন্থ, কোরআন সভ্যতা শিখাবার আখেরি গ্রন্থ, কোরআন মানবতা শিখাবার আখেরি গ্রন্থ, কোরআন মানুষকে সঠিক রাস্তা দেখাবার আখেরি গ্রন্থ, কোরআন সততার আখেরি গ্রন্থ, সত্যবাদিতার আখেরি গ্রন্থ। কোরআন একজন মানুষকে মানুষ বানাবার সর্বশেষ গ্রন্থ। এটা কোরআন। এটা কি বলেন? এটা আপনার বুঝে যদি এই কথাগুলো ধরে তবুও এটা কোরআন, যদি আপনার বুঝে না আসে তবুও এটা কোরআন। বলেন দুই বছরের বাচ্চার সামনে যদি বিশ্ব সুন্দরী দিয়ে দেওয়া হয়, দুই বছরের বাচ্চা কি পরিমাণ সুন্দর বুঝবে? যদি বলেন এখন দুই বছরের বাচ্চা বুঝে না বলে বা দুই বিশ্ব সুন্দরী আর সুন্দরী না কথা বলেন, ও বুঝে না এই জন্য বিশ্ব সুন্দরী সুন্দরী না, তা আমি বুঝি না এই জন্য কোরআন কোরআন না।
জি আমি বুঝি না এজন্য কোরআন কোরআন না হ্যাঁ কোরআন কোরআন আমি বুঝলেও কোরআন কোরআন আমি না বুঝলেও কোরআন কোরআন আমি বিশ্বাস করলেও কোরআন কোরআন আমি না বিশ্বাস করলেও কোরআন কোরআন আমি যদি বিশ্বাস করি আমি যদি মানি আমি হয়ে যাব দামি আমি হয়ে যাব কি দামি তাহলে রমাদান দামি না কোরআন দামি জোরে বলেন রমাদান দামি না কোরআন দামি আচ্ছা আমার বুঝে ধরে না কোরআন মানতেও রাজি না রমাদান মানতেও রাজি না রোজাও মানতে রাজি না লেকিন শুধু জুতা বেচার সময় রমজান মানো কেন বুঝাতে পারলাম না চিনি আনার সময় রমজান মানো কেন খেজুরের বেলায় রমজান মানো কেন আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম দিয়ে ব্যবসা করলাম কই চিনিওয়ালারা তো ধর্ম দিয়ে ব্যবসা করছে কাপড়ওয়ালারা ধর্ম দিয়ে ব্যবসা করছে জুতাওয়ালারা ধর্ম দিয়ে ব্যবসা করছে আমরা কবে ধর্ম দিয়ে ব্যবসা করছি বুঝেন না কথা আচ্ছা ইন্ডিয়া থেকে আমরা কোরবানি তো আমরা গরু আনি আপনাদের খতিব সাহেব গরু এলসি করে কথা পারবেন গরুর ট্রাক থেকে আমরা হুজুরের টাকা লয় গরুর বাজার থেকে বাজারে কি জানি একটা কয় না ইজারা ইজারা আবার ডাক আমরা খতিব সাহেবরা কেউ ইজারা নিছি উচিত ছিল না এটা আমাদের বিষয় আমাদের ঈদ আমাদের ঈদুল আজহা আমাদের গরু আমাদের কোরবানি ইজারাটা আমরা নিব উচিত কি ছিল ইজারা কারা নেওয়া কি লেগা যদি ঈদ আমাদের কোরবানি আমাদের ইজারা নিমু আমরা ইজারাও আমরা নিলেন আনলেনও আমরা ট্রাকও আপনাদের তেলও আপনাদের বাজারও আপনাদের সব খাইলেন আপনারা দোষ হলো আমগো দোষ হলো ধর্ম ব্যবসায়ী দোষ কার এখন চিনি আনে কে খেজুর আনে কে এখন খেজুরের দাম বাড়াইছে কে আচ্ছা আমরা যদি ইফতারের নামে খেজুর খাওয়া বন্ধ করে দিই আমরা যদি হুজুররা কই খবরদার এবছর আর কেউ খেজুর খাবেন না তা আমরা কই কি অবস্থা হইব মাঠে মাঠ যাবেন কি না আপনারা বলেন না আল্লাহ কে জানি কে হুজুর এই ওয়াজের লেগে নিয়ে আমরা আনছিল আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই শিক্ষা ব্যবস্থার নামে শুধু নাটক করে করে প্রহসনের বই ছাপিয়ে দিতে পারবা ছাফাবা আর বাজার থেকে নিয়ে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিবা আবার বুড়িগঙ্গা ফেলে দিবা আবার ছাপবা আবার ফেলবা আবার ছাপবা আবার ফেলবা আমাদেরটা আছে থাকবে বলেন না ইনশাআল্লাহ আচ্ছা যেটা কয়েকদিন পরে বুড়িগঙ্গা ফেলে দিতে হবে এটা ছাপবা কেন জোরে কয় না কয় না আমাদের বইতে মূর্তির ছবিগুলো চলে এসেছে অসতর্কতাবশত অজান্তে চলে এসেছে কারো জানতে চলে আসছে এটা আজকে দিলাম কালকে এই বইগুলো আবার ছুঁড়ে ফেলে দিলাম তো এই 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 সম্পদ কার চলে গেল এই সম্পদ কার চলে গেল এই জন্য শিক্ষা ব্যবস্থার ক্যালিকুলামকে এভাবে ধ্বংস করে দিয়ে ভিন দেশি সংস্কৃতি আমদানির জন্য এবার ভিন দেশি স্কুল আর কলেজগুলোকে ঢাকা শহরে মেলা করার জন্য আর আমাদের স্টুডেন্টগুলোকে কালেকশন করে করে ভিন দেশে চলে যাওয়ার জন্য এবার দেশের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার শিক্ষার নামে বিদেশে চলে যাওয়ার জন্য আর বিদেশ থেকে ওদেরকে আবার বেইমান বানাইয়া আর স্তরের সদস্য বানাইয়া জয় শ্রীরাম বানাইয়া এদেশকে শ্রীমাতার দেশ বানাবার জন্যই ষড়যন্ত্র কি বুঝলেন কি বুঝলেন একদিকে ক্যারিকুলাম ধ্বংস করে দিলাম একদিকে ক্যারিকুলাম ধ্বংস করে দিলাম আরেকদিকে ভিন দেশি স্কুল আর কলেজগুলোকে এদেশে এদেশে শিক্ষা সেমিনার করার জন্য এদেশের কি বলে মেলা করার জন্য বিদেশি স্কুল আর কলেজগুলোকে দাওয়াত দিয়ে দিলাম এরা স্কুল আর কলেজগুলো বিদেশের আমাদের দেশে আইসা আমাদের দেশে আইসা শিক্ষা ব্যবস্থার নামে আমাদের ছেলে মেয়েগুলোকে কালেকশন করে করে বিদেশে নিয়ে গিয়া ওরা ওখানে ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে শেষ তক ওদেরকে জয় শ্রীরাম পড়ায়া পড়ায়া দেশে পড়ায়া দিবে স্কুলের সদস্য বানায় বানায় দেশে পাঠায় দিবে এজন্যই আমাদের কারিকুলামে এই ধ্বংসাত্মক প্রক্রিয়া এর বিপরীতে আমরা আমাদের জীবনে সর্বস্ব বাজি লাগিয়ে ছোট্ট ছোট্ট করে আমাদের পরিধি মতে আমরা আমাদের স্বল্প পরিসরে আপনাদের সন্তানগুলোকে মানুষ বানাবার জন্য কোরআনে কারিমের শিক্ষার কোনো বিকল্প ব্যবস্থা নাই বলেন মানুষ বানাবার জন্য কোরআনে কারিম শিক্ষার কোনো কি নাই
কোনো বিকল্প কোনো বিকল্প নাই বারবার মুসলমানদেরকে 20 বছর পর্যন্ত প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে কোন মুসলমান সন্তান 20 বছর পর্যন্ত প্রাথমিক স্কুলেও ভর্তি হতে পারবে না এই ছিল বারবার সামরিক জান্তার সিদ্ধান্ত কিন্তু বেশি দিন যেতে হয় নাই সামরিক জান্তাকে ধাক্কা দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিবে শুধুই আর সময়ের ব্যাপার ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ প্রতিদিন শত শত আর্মি হারাচ্ছে শত শত আর্মি প্রতিদিন শত শত আর্মি হারাচ্ছে কাদের হাতে হারাচ্ছে নিজেদেরই হাতে হারাচ্ছে মুসলমান 20 লক্ষ মুসলমানকে বাংলাদেশে ঠেলে দিয়ে 20 লক্ষ মুসলমান হাজারো মুসলমানকে হত্যা করে তোমরা আজীবন থাকবা এটা হবে না এটা কি হবে না ধাক্কা শুরু হয়েছে বার্মা ধাক্কা শুরু হয়েছে কি বলেন বার্মা এদের হাতেই রক্তাক্ত হয়েছে মুসলমান জনপদ এদের হাতেই হাজারো লাখ মুসলমান জনপদ রক্তাক্ত হয়েছে যাদের হাতে পুরো পৃথিবী রক্তাক্ত হয়েছে এরা নতুন করে আর নতুন করে এখন নিজেদের হিসাব নিকাশ নতুন কষা শুরু করেছে আগামী ইতিহাস আগামী হাজার বছরের ইতিহাস ইহুদ নাসারা তাদের বাচ্চাদেরকে 7ই অক্টোবর বলে বলে ঘুম পাড়াবে কি বলে ঘুম পাড়াবে বলেন বাচ্চাকে বলুন ঘুমা ঘুমা 7ই অক্টোবর আইব 7ই অক্টোবর আইব কি বলে ঘুম পাড়াবে 7ই অক্টোবর বলে বলে ঘুম পাড়াবে আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন আমরা আমাদের সন্তানদেরকে কোরআনে কারীম শিখাবো তো ইনশাআল্লাহ হাত তুলেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন ছেলেকে কোরআন শিখাবো মেয়েকে কোরআন শিখাবো বলেন ইনশাআল্লাহ বলেন আমার ছেলেকে আমি দ্বীন শিখাবো আমার মেয়েকে আমি দ্বীন শিখাবো বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এটা রমজান মাস আমি রমজান কেন দিয়েছি রমজানে রোজা রাখতে কেন দিয়েছি কারণ রমজানে আমি কুরআন দিয়েছি সুবহানাল্লাহ কুরআন দিয়েছেন কুরআন এমন কি জিনিস যেটা সৌজন্যে আমাকে রোজা রাখতে হবে রব্বুল আলামিন বলেন কারণ কি জানো হুদাল লিন্নাস এটা মানুষকে মানুষ বানাবার আখেরি কিতাব মানুষকে মানুষ বানাবার সর্বশ্রেষ্ঠ কিতাব মানুষকে মানুষ বানাবার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এটার ছোঁয়ায় যে যত বেশি যাবে সে তত মানুষ হবে এটা থেকে যে যত দূরে সে তত হয় না সে তত কি ট্রাকে খাবার দেখিয়ে মানুষগুলোকে জমা করে গুলি করে হত্যা করা এটা কত হয় না এর থেকে নির্মমতা পৃথিবীতে আর কেউ কিছু হইতে পারে এটা আর কিছু হইতে পারে আগামী ইতিহাস নেতানিয়াহুকে ফেরাউনের মতো উদাহরণ বানাবে আল্লাহ তাআলা তাকে এই বিষধর সাপকে এই পরিমাণ শাস্তি দিবে ইন্না ফি যালিকা লাইব্রাতাল লিউলিল আলবাব কিয়ামত পর্যন্ত তাকে ইবরত বানাবে কিয়ামত পর্যন্ত তাকে কি বানাবে আল্লাহ রমজানের আগে আগে তাকে ধ্বংস করে দাও পড়েন হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল নিআমাল মাওলা ওয়া নিআমান নাসির হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল নিআমাল মাওলা ওয়া নিআমান নাসির আমাদের আল্লাহই আমাদের যথেষ্ট আল্লাহই আমাদের কি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো পরিকল্পনা দিয়ে পৃথিবীর কোনো পরিকল্পনা দিয়ে গাজার তলদেশে এই নেটওয়ার্ক সম্ভব ছিল না পৃথিবীর কোনো মানুষের পরিকল্পনা দিয়ে সম্ভব ছিল না পৃথিবীর কোনো মানুষের পরিকল্পনা দিয়ে সম্ভব ছিল না রব করেছেন রব কে করেছেন বলেন ইনশাআল্লাহ রব সামনেও করবেন রব কি করবেন সামনেও রব করবেন ইনশাআল্লাহ এজন্য আমাদের সন্তানকে আমরা কোরআনে কারীম শিখাবো তো ইনশাআল্লাহ তাহলে রমজান কেন কোরআনের জন্য কোরআন কেন মানুষকে মানুষ বানাবার জন্য হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এবার রব্বুল আলামিন আগে দিয়েছিলেন পরামর্শ ওয়া আনতাসুমু খাইরুল লাকুম রোজা রাখবা এটা হবে তোমাদের জন্য অনেক ভালো এবার রব বলেন এবার আর পরামর্শ দিব না এবার তোমাকে সৎ সিদ্ধান্ত শোনাবো ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু রমজান মাস যে পেয়ে যাবা তাকে রোজা রাখতেই হবে আল্লাহ তাকে রোজা কি তাহলে এবার কি পরামর্শ না সিদ্ধান্ত এবার কি পরামর্শ সূচক শব্দ না আদেশ সূচক শব্দ এবার আদেশ সূচক শব্দ এবার বলে দিয়েছেন ফাল্লি ইয়াসুম হু তোকে রোজা রাখতেই হবে হ্যাঁ হ্যাঁ যদি কেউ অসুস্থ হও যদি কেউ সফরে থাকো যাও তাহলে এবারও মাফ এবারও কি এবারও মাফ এবার বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা জানো আমি দিন দিয়ে তোমাকে যা যা দিয়েছি সব সহজ সব কি
দিনের প্রতিটা সিদ্ধান্ত সহজ দিনের প্রতিটা সিদ্ধান্ত কি বলেন যেটাই দিন সেটাই সহজ এক্সকিউজ মি আমি কাউকে বলছি না মাফ করবেন দাড়ি রাখা সহজ না দাড়ি কাটা সহজ রাখা সহজ রাখা সহজ রাখার পর থেকে কয় টাকা খরচ হচ্ছে আর রাখার আগে কয় টাকা খরচ হচ্ছে রাখা সহজ না কাটা সহজ তাহলে এবার বলেন রোজা রাখা সহজ না রোজার ছাড়া সহজ আচ্ছা রোজা রাখে বাজারে আসেন কোনো টেনশন আছে আচ্ছা রোজা রাখে বাজারে আসেন না রাখে আসছেন বাজারে এবার লাল কাপড়ের ভিতরে ঢুকছেন দুকার সময় কি পরিমাণ ডর বাইরনের সময় কি পরিমাণ ডর কিভাবে চোরের মতো বিড়ালের মতো ঢুকে চোরের মতো বাইর ওই বেচারার কষ্টের কোনো সীমা নাই বাস্তব না বাস্তব বলেন ওই বেচারার কষ্টের কোনো কি নাই সীমা নাই এবার বুঝে থাকলে বলুন তো দেখি দিন সহজ না বদ্দিন সহজ আচ্ছা আমরা যারা বিড়ি খাই না বিড়ি আমরা যারা খাই না বিড়ি না খাইতে আমাদের জীবনে কত টাকা খরচ হচ্ছে আর খাওয়া যারা খায় তাকে কত টাকা খরচ আল্লাহ তাকে জান্নাত নসিব করেন চাট খিলে একটা ইংরেজি পত্রিকা চাকরি করতেন এক ভদ্রলোক ইনি আমার বয়ানের পরে বিড়ি খাওয়া ছেড়ে দিছে বিড়ি খায় আজ খাওয়া ছেড়ে দিয়ে ইনি কে হুজুর প্রতিদিন যেই পরিমাণ বিড়ি খাইতাম এই পরিমাণ বিড়ির টাকাটা জমা করছি প্রতিদিন দোকান আইসা বনফুল 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 একটা মিষ্টি আছে না চাট খিলে তার এটা হলো শোরুম বুঝছো এই বক্সটার মধ্যে প্রতিদিন বিড়ির টাকাটা জমা করি ক মনে হয় 1 লাখ 1.5 লাখ হয়ে গেছে কি ভাই তাইলে বুঝা গেছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আমি আল্লাহ যেটাই দিয়েছি এটা সহজ করে দিয়েছি আমি তোমাদের জন্য কঠিন কিছু চাপাই না আমি তোমাদের জন্য কঠিন কিছু কি দিই না চাপিয়ে দিই না যেটাই দিয়েছি সহজ করে দিয়েছি এতটা সুন্দর করে যেহেতু আমি তোমাকে বলেছি এবার তুমি একটা কাজ করো ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম রয়ে গেছে একটা না ওয়ালা তুকমিলুল ইদ্দাতা এবার আমি যা বলেছি রমজানের রোজা চাঁদ উঠার সঙ্গে সঙ্গে রোজা শুরু করবা শাওয়ালের রোজা চাঁদ উঠার সঙ্গে সঙ্গে রোজা ছেড়ে দিবা বলে তুকমিল ইদ্দাতা পুরা করবা দিনের বেলায় সিয়াম রাতের বেলায় খেয়াম 30 দিন 30 রাত সুবহানাল্লাহ বলেন কতদিন কত রাত এখানে যদি তুমি 28 দিন দেখো বিনা প্রয়োজনে বিনা ওজরে যদি 27 দিন দেখো অথবা বিনা ওজরে মাঝে মাঝে তারাবি ছেড়ে দাও এটা হবে না ওয়ালি তুকমিলুল ইদ্দাতা তাকুল করবো তো ইনশাআল্লাহ এবার বলেন দিনের বেলা রোজা এবার কতজনে রাখবো সবাই ইনশাআল্লাহ রাতের বেলা তারাবি ইনশাআল্লাহ হাত নামান এবার বলুন তো দেখি তারাবি কত রাকাত পড়বেন বলেন তারাবি 20 রাকাত প্রত্যেক রাত কত রাকাত কত রাত প্রত্যেক রাতে 20 রাকাত না কোন রাতে 20 রাকাত কোন রাতে 8 রাকাত বলবেন হুজুর ফেসবুক শরীফে বলেছে 8 রাকাত আপনি এর জবাব বলবেন হুজুর ফেসবুক বলেছে 8 রাকাত আপনারা বলবেন দেলাওয়ার সাহেব বলেছেন 20 রাকাত ওদেরকে মডেল বানাতে পারলে এদেরকে মডেল বানাতে পারলেন না কেন কি তাহলে তারাবি কত রাকাত 20 রাকাত কত রাত আচ্ছা 27 তারিখে আপনাদের মসজিদে মুসল্লি কেমন হয় 28 তারিখে 29 তারিখে কই গেছে আপনি গেছে কই কি হয় এবার কত রাত তারাবি পড়বো প্রত্যেক রাত্রে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন গায়রে হাফেজ যারা আছি আমরা যারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি আমরা ইনশাআল্লাহ কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়বো হাফেজ যারা আছেন কমপক্ষে 10 খতম কোরআন শরীফ পড়বেন আর যারা তারাবি পড়বে তাদের আর সংখ্যার কোনো হিসাব নাই ওই বেচারারা তো আলহামদুলিল্লাহ শত শত খতম পড়তে হয় আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন কমপক্ষে রমজান মাসে প্রতিদিন 2-4 জন মানুষকে ইফতার করাবেন ইনশাআল্লাহ কোন ইফতার পার্টি দিবেন না ইফতার করাবেন কি বলছি বলেন ইফতার পার্টি নো ইফতার পার্টি বাট ইফতার ইফতার পার্টি দিবেন না ইফতার করাবেন ইফতার পার্টি দিয়ে ইফতার করে কারা কারা রোজদার বেরোজদার সবাই আর যদি ইফতার করান
আপনি বুদ্ধি করে কোন মাদ্রাসায় এক বস্তা চনাবুট পাঠিয়ে দিবেন, ওই মাদ্রাসার ছাত্র শিক্ষক আপনার চনাবুটে ইফতার করবে, আপনি ফ্রেশ ফ্রেশ ইফতার রোজার সওয়াব পাবেন। এটা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ মেহরবানি করে আমাদেরকে রমজানের হক আদায়ের তৌফিক দান করেন, রোজার হক আদায়ের তৌফিক দান করেন। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, যদি সুযোগ থাকে সংগ্রহ করবেন। রমজানের কত তারিখে আমাদের প্রোগ্রাম?